লাকি রুগাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো কাঁচা বাজার করতে আসছি। এই কাঁচা বাজার থেকে আমি এই কচু আর কলার মোচা এই দুটো সবজি কিনেছি। এখানে সবগুলো সবজি অনেক ফ্রেশ, ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সবগুলো সবজি কিনে নেই, কিন্তু তা তো আর সম্ভব না। আমি এই কচুটা নিয়ে আসছি। তো প্রথমে এই কচুটা আমি ভালোমতো ধুয়ে নিয়েছি, তারপর এটা আমি খোসা ছাড়িয়ে আমি আমার পছন্দ মতো কেটে নেব। আজকে এই কচুটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। জানি না কে কে খেয়েছেন, আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু কিভাবে রান্না করলে গলা ধরবে না। যদি মনে হয় যে কচুটা গলা ধরবে তাহলে আপনি কিভাবে রান্না করবেন, তো এই ভিডিওটা দেখলে সেটা আপনারা জানতে পারবেন। তো কচুটার আমি খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে রেখেছি, এখন এটা আমি কেটে নেব। তো কাটাগুলো দেখাচ্ছে না, কারণ আমি একটু বটি দিয়ে কেটেছিলাম, বারবার ক্যামেরাটা সরাতে ইচ্ছে করছিল না। তো প্রথমে এরকম চার টুকরো করে নিয়েছি, তারপর আমি আরও একটু এরকম টুকরো করে নিয়েছি, একটু বড় করে টুকরো করে নিয়েছি। এটা এখন আমি সিদ্ধ বসিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে। তারপর রান্নাটা করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, আর এখানে আদা রসুন এটা আমি পেস্ট করে নিব। তারপর এখানে আমি নিয়েছি টক পাতা, এটার বৈজ্ঞানিক নাম হলো রোজেলা। তো এই পাতার উপকারিতা বা এই গাছের যে বীজ হয় এখান থেকে এটার উপকারিতা তো আপনারা জানেনই। এটা টক জাতীয় পাতা, টক জাতীয় ফল হয় এখান থেকে, তো সেটা দিয়ে চাও কিন্তু খাওয়া যায়। তো এই পাতা কিন্তু আমরা বিভিন্ন রান্নায় ব্যবহার করি, ভর্তা করেও খেতে অনেক বেশি ভালো লাগে। তো পাতাটা ধুয়ে ভালো মতো কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট হয়ে গেছে। তারপর এই যে কচুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এটাও অনেকটা হয়ে আসছে, একটু নরম করে নেব আর একটু সিদ্ধ করে নেব। তো কচুটার সময় নিয়ে আমি সিদ্ধ করেছি, পানিটা একদম শুকিয়ে গেছিল। আর চুলায় আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, ছিঁড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম, অন্যরকম ভালো লাগে একটু গোটা জিরেটা দিলে, ছোট ছোট যে এটা শাহি জিরা বলে সেই জিরাটা আমি দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তো অনেকটা কচু আছে যেগুলো গলা ধরে, কিছু কচু আছে গলা ধরে না, আর এখন বর্ষার সিজনে কচুগুলো একটা গলা ধরে। তো আজকে কিন্তু এই পুরো রান্নাটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে রান্না করলে কচুটা একদমই গলা ধরবে না, যারা বিশেষভাবে অনেক বেশি ভয় পান কচু খেতে গলা ধরার জন্য। তো একটু পানি দিয়ে এখানে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো এক চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো এক চা চামচ, ধনে গুঁড়ো এক চা চামচ। তারপর এখানে আমি মাছের মশলা দিয়ে দিলাম দুই চা চামচ, হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম হাফ চা চামচ, মনে হয়েছে কম হবে, আমি একটু হলুদ গুঁড়ো আবার বাড়িয়ে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ঘন ঘন অল্প অল্প পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। তো এরকম অল্প অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কচু জানি না কার কেমন লাগে, কচু তো খেতে আমার অনেক পছন্দ। মাছ দিয়ে খাওয়া যায়, মাংস দিয়ে রান্না করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, চরচুরির মতো রান্না করে খাওয়া যায় শুটকি দিয়ে। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে আস্ত গরম মশলা দিতে পারেন। আমার বাচ্চারা একটু ঝামেলা করে, আস্ত গরম মশলা খেতে চায় না, এই জন্য আমি গুঁড়ো মশলা বেশি ব্যবহার করি রান্নায়। কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেই জন্য কিন্তু কচু আমাদের গলা ধরে, কচু খেলে আমাদের গলাটা চুলকায় এরকম একটা ভাব আসে। তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু কচুটা সেদ্ধ করে নিয়েছি, এখন কচুটা সেদ্ধ হয়ে গেছে, তাই কচুটা রান্না করতে আর বেশি সময় লাগবে না। চিকেনটা একটু ভালো মতো কষিয়ে নেব, পিসগুলো যেহেতু একটু বড়, মশলাগুলো যাতে ভালো মতো ঢোকে মাংসের মধ্যে সেই দিকটা খেয়াল রেখে এটা সময় নিয়ে আমি কষিয়ে নেব। এখন একটু ঢেকে রেখে দিব। তো কচু নিয়ে যেটা বলছিলাম, কচুতে তো অনেক আয়রন, কচু ডাটা, কচু শাক আর কচুর যে মাংস সেখানেও
অনেক আয়রন থাকে, সেই জন্য যখন কচু খায় আমাদের গলা ধরে, তো সেখানে কিন্তু ভিটামিন সি জাতীয় কিছু খেলে আমাদের কচুর গলা ধরার ভাবটা চলে যাবে। আর চাইলে আপনারা সেই ভিটামিন সিগুলো রান্নাতেও দিতে পারেন। যেমন আমি এখানে নিয়েছি রোজেলা, রোজেলা গাছের পাতা নিয়েছি, যেটা আমরা বাংলায় বলি টক পাতা। তো এই টক পাতা কিন্তু খেতে টক টক লাগে, একটু অল্প পরিমাণে দিলে কিন্তু গলা ধরাটা একদম চলে যায়। তো মাংসটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে সিদ্ধ করা কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়েও আমি আর একটু কষিয়ে নিব। তো যেটা বলছিলাম কচু নিয়ে রোজেলা, রোজেলা গাছের পাতার উপকারিতা আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন, মাঝখানে কিন্তু এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে। তো ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা মাখা মাখাও হবে, একটু ঝোলঝোলও হবে, ঘন একটা ঝোল হবে রান্নায়। আর এই এইখানে টক পাতা দেওয়াটা এত জরুরি আছে, তুমি কচুটা সিদ্ধ করে নিয়েছি, কচুটা সিদ্ধ করে নিলেও কিন্তু এখান থেকে গলা ধরা ভাবটা চলে যায়। তারপরও আমি টক পাতা দিয়েছি, খেতে অন্যরকম ভালো লাগে টক পাতা দিলে। সব সময় তো আমরা একই রকম খেতে পছন্দ করি না, মাঝে মাঝে খাবারে ভিন্নতা আসলে ভালোই লাগে। তো আজ একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর খাবারে ভিন্নতা আনার জন্য আমি আজকে এখানে কিন্তু টক পাতা দিয়েছি, যেহেতু কচু গলা ধরবে না এটা নিশ্চিত, যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি কচুটা। আর টক পাতা দেওয়ার পরে তো একদমই গলা ধরা ভাবটাও আর থাকবে না, আর অন্যরকম একটা ফ্লেভারও ছিল। তো শেষে যেটা বলতে চাই, আমি টক পাতা দিয়ে দিয়েছি, টক পাতাটা দিয়ে একটু ঢেকে রাখবো। টক পাতা অবশ্যই শেষের দিকে দিতে হবে, নামানোর অল্প কিছুক্ষণ আগে, বেশি আগে না দেওয়াই ভালো। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে মানে মোটামুটি মানে এটা এখন আমি নামিয়ে নিতে পারবো। এটা দেখতে যেরকম ভালো লাগছে, এটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। তো রান্নাটা আমি নামিয়ে নিয়েছি, এটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল, আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। আশা করি রান্নাটা আপনাদেরও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একবার নিজেরা রান্না করে খাবেন, আপনাদের প্রিয়জনদেরকে খাওয়াবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।